हेलो गाइस वेलकम बैक टू माय चैनल एम डॉट इस ब्लॉगे तुम्हारे सबाई के अनेक अनेक आंतरिक अभिनंदन और गुड मॉर्निंग एखन बजे सकाल 9টা एखन थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करछि। दुदिन धरे प्रचुर बिस्टी होयेछे, घर थेके बेरोते ही पारिनि और प्रचुर जामा कपड़ जमे गेछे, तो एखन जामा कपड़ धुच्छि वाशिंग मेशिने और एदिके भात बसिये दियेछि ग्यासे। सकाले चा खावा होये गेछे আর তারপর এখন অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো সব করতে হবে। বাইরে আবার অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামলে। কতগুলো জামা কাপড় ধুচ্ছি ওয়াশিং মেশিনে, যাই না এগুলো বাইরে মেলতে পারবো কি না। দেখো আবার অন্ধকার করে এসেছে, নিম্নচাপ হয়েছে, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে সকাল থেকে আমাদের কারেন্ট ছিল না, তারপরে ট্যাঙ্কিতে জলও শেষ হয়ে গেছিলো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিলো, একটা যে কী একটা মানে অসুবিধা। আর সেইভাবে প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছিলো মনে হলো আকাশ ফেটে পড়বে এরকম একটা অবস্থা। তো তার জন্য কালকে রাত্রে বাসন কোসন কিচ্ছু মাজা হয়নি, সেগুলো সব রয়ে গেছে। এখন সেই বাসনগুলো মাজা দেখাচ্ছি, কতগুলো বাসন রয়েছে দাঁড়াও তোমাদের, এতগুলো বাসন জমে গেছে, এই বাসনগুলো সব মাজতে হবে। এখন বাসন কোসন মেজে রান্না বান্না করে মাছ কাটতে হবে, ঘর মুছতে হবে, জামা কাপড় মেলতে হবে, প্রচুর কাজ। সব কাজ বাজ করে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। এই যে এখন মাছ রান্না, মাছগুলো কাটতে যাবো। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, আজকে ট্যাংরা মাছ দিয়ে গাঁঠি দিয়ে ঝোল হবে, ডাল হবে, বেগুন ভাজা হবে। খালি হয়ে গেছে, এই পাশ থেকে নিয়ে আসো। সিলিন্ডার দিয়ে গেল বাবা, গ্যাসের যা দাম বেড়ে গেছে, 900 টাকা হয়ে গেছে এখন গ্যাস। এদিকে বাজার থেকে চালের বস্তা নিয়ে এসছে, চালটা আমি এখন ঢেলে নেবো। ট্যাংরা মাছগুলো কালকে নিয়ে এসেছিল, এগুলো ফটাফট করে কেটে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি খেতে। তো কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে ডাল, মুসুর ডাল, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে গাঁঠি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল, আর এখানে আছে ভাত। এখন খেয়ে নেব, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর এখন খাওয়া দাওয়া করে আমার যেতে হবে এক জায়গায়, একটু বাইরে বেরোবো। তো তোমাদের সাথে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার বোন চলে এসেছে, আমার বোন আমার সাথে যাবে। দেখো ভাতও খেয়ে আসেনি বাড়ির থেকে, আমার বাড়িতে এসে এখন ভাত খাচ্ছে, আমাদের বাড়িতে এসে। ও খাওয়া হয়ে গেলে আমরা দুজন বেরিয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছো এই যে আমি আর আমার দিদি আমরা দুজন বেরিয়ে পড়েছি, কাজও আছে আর একটু ঘুরু ঘুরুও করবো আজকে। অনেকদিন পরে বাড়ি থেকে বেরোলে দেখাবো কোথায় যাচ্ছি, আমরা দেখাবো তোমাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি আর আমরা কি করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের গাড়ির পেট্রোল এখন শেষ হয়ে গেছে, বলতে আমরা তো একটু পেট্রোল ভরে নিতে হবে, তাই আমরা এই যে যাচ্ছি পেট্রোল ব্যাংক। খাওয়া দাওয়া
দেখো আমরা বাইরে এখানে চলে এসেছি, যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম সেই কাজটা হলো না, খুব খারাপ লাগছে, আবার কালকে আসতে হবে। তো এখন বাড়িতেই আবার যাব, দেখি আর কিছু করা যায় কিনা, কিছু কেনাকাটা করব। যে আমরা একটু এখানে এসেছি, দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি, যেই কাজের জন্য এসেছি সেই কাজটা তো হলো না। তো এখানে একটু ভিতরে ডেকে একটু ঘুরে টুরে দেখি কিছু কিনতে পারি নাকি, তারপরে চলে যাব বাড়িতে, দেখি কি কেনাকাটা করা যায়। একটু ঘুরে ঘুরে দেখছি, বোনও দেখছে, ওই যে এখানে সব জামা কাপড়। এগুলো ঠিক আছে, আমরা এখন দোতলার দিকে যাচ্ছি, চল চল বল নিবি। কিনবো না কিনবো না করে আমার দিদি অনেক কিছুই কিনলো, শুধু বলে কিছুই কিনবো না, আবার যেটা দেখে সেটাই কিনে নিল, যা দেখছে তাই কিনে নিচ্ছে। এই বেডশিট গুলো তো ভালোই, আর এখানে কি কিনবে দেখছে, দেখছি খুঁজে খুঁজে পাচ্ছি কি কিনবি, ওর বিয়ারের মগ, এর ভিতরে কি লাগাও দে, ওর ভিতরে বিয়ার খাওয়ার মগ, এগুলো কাছে না কাছে ভিতরে কাছে না ফাইবারে, বাও দেখ দারুন তো। গাইস আমাদের শপিং করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, করব না করে এত শপিং, অনেক কিছু কেনা হয়ে গেছে, তোমাদের বাড়ি গিয়ে সব দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি, আর এখন বাড়ির দিকে যাব এই স্কুটি দিয়ে। দেখো তো চলো রাস্তা যেতে যেতে আবার কথা হবে। তো ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি, আর একটা যেই কাজটা গেছিলাম সেই কাজটা করতে পারিনি, হয়নি সেই কাজটা, তো একটু কিছু শপিং টপিং করে আনলাম, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার বোন দেখাবে শপিং গুলো, এই যে আমরা ব্রাশ একটার সাথে একটা ফ্রি দিয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ছিল, বাই ওয়ান গেট ওয়ান। তারপরে এই যে লাইটার, লাইটার অ্যাকচুয়ালি আমার লাইটারটা না খারাপ হয়ে গেছে, তো সেজন্য একটা লাইটার কিনলাম, বাসন মাজা, আর সব বাসন মাজা সব রান্না করে জিনিসপত্রই বেশি ভাগ, বিস্কিট বিস্কিটটাই বেশি আছে দেখাচ্ছি, বিস্কিট নিয়েছি, মানে আমরা খেতে এত ভালোবাসি কি আর, আর এই যে পার্লে যেটা অফারে পেয়েছিলাম 1 কেজি 125, এই একটা নিয়েছি, সব অফারে কিনেছি কিনি আমরা, গুড ডে, এটা অফার, এগুলো অফারে ছিল, অ্যাকচুয়ালি দাম কত ছিল রে, চাচুটা দাম ছিল 200, কত টাকা ছিল 200 250 টাকা, ও এটার দাম ছিল 250 টাকা, না 250 টাকা, মানে 250 ছিল, তো এটা নিয়েছে 160 রুপিস নিয়েছে, 160 টাকা, এটা বাই ওয়ান গেট ওয়ান, এটা ওই যে খেজুর, এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল, আর এই যে চাপাতি আছে এখানে, চা, আমার মা আবার এটা ভালো খায় বলে আমার মায়ের জন্য এটা আনা হয়েছে, ভুজিয়া, আর আর কতগুলো আছে বাসন মাজা, সব বাসন মাজা কস বাইট, এগুলো সব এত বাসন মাজা লাগে না, অনেক কি বলবো, আর যখন গেলাম আমার দিদি বললো কিছুই কিনবো না কিনবো, কিনতে কিনতে দেখো এতগুলো কেনাকাটি হয়ে গেল। তোমাদেরকে দেখালাম কেনাকাটিগুলো, তো আজকে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াবো না কারণ অনেক বড় হয়ে যাবে, তো চলো টাটা গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।